হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এবারে ডেস্টিনেশন হলো ব্যাঙ্গালোর। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার মা, আমরা সকলেই বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল সন্ধ্যা 6টায়। আমরা প্রায় 2 ঘন্টা আগে দমদম এয়ারপোর্টে চলে এসেছি। ব্যাঙ্গালোরে আমাদের ফ্লাইটটা পৌঁছেছিল রাত 8টায়। এয়ারপোর্ট থেকে আমরা যেখানে গেস্ট হাউস বুক করেছিলাম সেখানে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। 1 ঘন্টার রাস্তা, কিন্তু ট্রাফিক জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। আমাদের গেস্ট হাউসটা ছিল ওল্ড এয়ারপোর্ট রোড, মণিপাল হাসপাতালের পাশে। আমরা অনলাইনে বিভিন্ন রিভিউ দেখে একটা হোটেল বুক করেছিলাম ঠিকই, কিন্তু গিয়ে দেখি ভীষণই বাজে হোটেলটা। তারপর আমরা তার পাশেই একটা গেস্ট হাউসে সুকন্যা অতিথালয়া বলে গেস্ট হাউসটার মধ্যে রুম বুক করে নিই। এই গেস্ট হাউসটা বেশ সুন্দর, বাজারের ওপরেই রয়েছে গেস্ট হাউসটা, আর রুমগুলোও বেশ বড় এবং পরিষ্কার। একটা ছোট্ট রান্নার ব্যবস্থাও ওখানে দেওয়া আছে। ওরা গ্যাস ওভেন, সিলিন্ডার, কিছু ইউটেন্সিলস দিয়েছে, আমিও নিয়ে গেছিলাম কিছু। দেখো, এখানে 2টো বেডও দেওয়া আছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার বেশ ভালো লেগেছে। আমাদের গেস্ট হাউসের সামনেই ছিল প্রচুর বাঙালি হোটেল। ওখানে সুন্দর সুন্দর রান্না হচ্ছিল, বাঙালি রান্না, মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল। তবে টেস্ট আমি খুব ভালো বলবো না, তবে পরোটা, রুটি, তড়কা, এগুলোর টেস্ট কিন্তু যথেষ্টই ভালো। খুব বেশি সময় লাগে না, ডাক্তার দেখাতে, রিপোর্ট করতে, সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম আমার ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা করতে। এত বেশি এক্সাইটেড ছিলাম যে ওর বাড়িতে গিয়ে মোবাইল বের করে যে ভিডিও করব সেটাই ভুলে গেছিলাম। তাই কিছু স্টিল ফটো তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর প্যালেস দেখতে বলে। অটোতে করে আমাদের গেস্ট হাউস থেকে ব্যাঙ্গালোর প্যালেস আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিট। ব্যাঙ্গালোর প্যালেসটা ব্যাঙ্গালোরের মধ্যে ঘুরতে যাওয়ার একটা দারুণ জায়গা। এটা প্রায় 100 বছরের পুরনো একটা মহল। এই ব্যাঙ্গালোর প্যালেসেই কিন্তু চন্দ্রমুখী, তারপর ভুলভুলাইয়া, এই যে হিন্দি সিনেমাগুলো আছে এগুলোর সব শুটিং হয়েছে। ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে ঢোকার ফিস ইন্ডিয়ানদের জন্য 240 টাকা, আর ফরেনারদের জন্য 480 টাকা। এমনি অন্য সব দিনে ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাও করে, কিন্তু যেদিন আমরা গেছিলাম সেদিন খুব একটা অ্যালাও করছিল না। তাই খুব বেশি আমি ভেতরের ভিডিও করতে পারিনি। বাইরের থেকে দেখো ব্যাঙ্গালোর প্যালেসটা এত সুন্দর দেখতে। ব্যাঙ্গালোর প্যালেসের একটা পোর্শনে ওরা বিভিন্ন রিসেপশন বা বিয়ের জন্য ভাড়া দিয়ে থাকে। এই প্যালেসের সামনেই আছে একটা সুন্দর গার্ডেন। এই গার্ডেনে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব মজা করেছি। ভীষণ রোদ ছিল কিন্তু আমরা খুব মজা করেছি। তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আমি এরপর যাচ্ছি উটি ঘুরতে। ততক্ষণের জন্য টাটা।